हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। আমি ফার্স্ট টাইম কোনো ব্লগ শেয়ার করলাম আজকে। তো গত 12 ডিসেম্বর আমরা চিড়িয়াখানায় গেছিলাম আমার ফ্যামিলির সাথে। আমরা 4 জন মিলে, আমি, আমার বোন, বাবা, আমার বর। তো চিড়িয়াখানায় কিছু ছবি, কিছু ভিডিও, কিছু শেয়ার করেছি তোমাদের সাথে। আর কেমন লাগলো জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে তোমরা উৎসাহ দিও। তোমাদের উৎসাহ ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না। তো লেটস স্টার্ট, চলো দেখে আসি কেমন ঘুরলাম। এই দেখতে পাচ্ছ, আমরা চিড়িয়াখানায় সবাই ঢুকে পড়েছি। আমার বর হাঁটছে সামনে, এই ওর সোয়েটারটা খুলে ফেলেছে। তো সেই দিন খুব গরম ছিল ওই দিনটা। আমি হাঁটছি, বাবা পিছন পিছনে আসছে, আর আমার বোন ভিডিওটা করছে। আমার বোন আবার মাস্কটা পরে নিয়েছে, কারণ খুব ভিড় ছিল না। ওই যে দেখতে পাচ্ছ পিছনে জেব্রা ছিল, জেব্রা জায়গাটা সবাই খুব ভিড় করে দেখছিল। এখানটা, এই যে জেব্রাটা দেখতে পাচ্ছ পাশে, ওর জেব্রাটা একটা জেব্রা ছানা ছিল। এটা হচ্ছে অস্ট্রিচ পাখি। অস্ট্রিচ পাখিটা দেখছিলাম আমরা। এইখানে সবাই আমরা বসেছিলাম, কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম, তারপরে একটু কিছু জল টল খেয়ে নিলাম আর কি। অনেকক্ষণ হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম। একটা পাখি দেখতে পাচ্ছি, এটার নামটা ঠিক মনে পড়ছে না। তো এখানে আমরা সবাই একটু কেক খেতে বসলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটি করে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো বাবা একটু জল আনতে গেছিলো, জল শেষ হয়ে গেছিলো। আমরা ওখানে একটু বসার জায়গা ছিল, তো সেখানে একটু বসে একটু কেক খাচ্ছিলাম আমরা। আমার বর কেকের প্যাকেটটা খুলছে, তো সবাই আমরা একটু একটা একটা করে কেক খেলাম। যে ফ্রুট কেকগুলো হয় না, স্লাইস কেক, সেইগুলোই একটা নিয়ে গেছিলাম সাথে করে। আমার বাড়ি থেকে ভারী খাবার খেয়েই গেছিলাম, একরকম বলতে পারো লাঞ্চ করেই গেছিলাম। তো ওইখানে আমরা সেরকম ভারী খাবার কিছু আর নিয়ে যাইনি। আর এখানে দেখতে পাচ্ছ হরিণ আছে, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তুমি দেখতে পাচ্ছ বাঘটা আসছে। আমরা এখানে খুব ভিড় ছিল সেদিন, সবাই বাঘটার দিকেই তাকিয়েছিল, খুব গর্জন করছিল বাঘটা। বাঘটার চেহারাটা দেখে বুঝতে পারছো খুব, মানে যে সেই হেলদি চেহারাটা সেটা নেই, একটু রোগা মতো হয়ে গেছে বাঘটা। ও আসছে, ঘুরে ফিরে দেখছে সবাইকে, যে সবাই ওর দিকে তাকিয়ে আছে, ঘুরছে ফিরছে, আর ওই আবার ওই গাছটার পিছনে চলে যাচ্ছে। এখানে ছিল কুমির, এই হচ্ছে গন্ডার ছিল, গন্ডারটা আসছে ঘুরে বেড়াচ্ছে। এই যে কুমিরগুলো শুয়ে আছে, দেখে মনে হচ্ছে যেন কিছুই না। এটা হচ্ছে পাইথন ছিল, সাপ, সাপের, এটাও তাই। আর এটা হচ্ছে হোয়াইট টাইগার, এটা একটু ফিগারটা একটু মানে হেলদি ফিগার যেটাকে বলে, মানে খুব স্বাস্থ্যবান চেহারা। এও খুব গর্জন করছিল। বেঙ্গল হোয়াইট টাইগার দেখলাম, খুব কাছ থেকে দেখলাম, অনেক ভালো মনে করলো। দেখলাম এখন দিকে যাচ্ছি, ওইটা দেখা হয়ে গেল। তারপর দেখো বোন আমার ভিডিও করছে, আমিও ভিডিও করছি আমার মোবাইলে, ও আমার ভিডিও করে যাচ্ছে। তো যাই হোক, দেখো ময়ূরকণ্ঠী নীল বলি না আমরা, যে ময়ূরের কি সুন্দর লাগছে ময়ূরটাকে, সত্যি ময়ূর খুব সুন্দর লাগে এই ময়ূরকণ্ঠী নীলটা। আমি যখন গুজরাট রাজস্থানে গিয়েছিলাম, তো ওখানে পাড়ায় পাড়ায় যেন ময়ূর ঘুরে বেড়াচ্ছিলো, গাছে গাছে সে ময়ূর ছিল। এই যে আমার বর, আমাদের খুব ঘুরে খুব ক্লান্ত হয়ে গেছিলো, খিদে পেয়ে গেছিলাম আমরা সবাই মিলে। তো বর আমাকে আইসক্রিম খাওয়ালো আমাদের, আর আমার বাবা বললো আমি আইসক্রিম খাবো না, শীতকালে আইসক্রিম খাওয়া পছন্দ করে না। তো বাবা বললো আমি চা খাবো, তো বাবাকে চাই দিল। আমি, আমার বোন ভিডিও করছে, দেখো আমরা দুজন আইসক্রিম খাচ্ছি, আমার বাবা চা খাচ্ছে। এবার আমি আবার একটু ভিডিও করলাম, আমি বোনকে একটু ভিডিও করে দিই, ও আইসক্রিম খাচ্ছে। তো এই দেখো বাবা চা খাচ্ছে আর কথা বলছে। আমরা সব গল্প বলছিলাম, বাবা একটা গল্প করছিল সেটা শুনছিলাম। সারাদিনে খুব ক্লান্ত ছিলাম, লকডাউনে বাড়িতে বসে বসে আমরা খুব হাঁপিয়ে উঠেছিলাম। লকডাউনের পরে এটা বলতে পারো আমাদের ফার্স্ট একটা ট্রিপ, বলতে পারো ফার্স্ট ট্যুর বলো, যেটাই বলো। আমরা আর যেহেতু বাড়িতে থেকে থেকে খুব ক্লান্ত ছিলাম, তো এইটা ঘুরে খুব ক্লান্ত হয়ে গেছিলাম। এটা দেখতে পাচ্ছ সিংহ, দেখো সিংহ ডাকছে, সিংহ গর্জন করছে, দূর থেকে দেখা যাচ্ছে। আর ওই দেখো হাই তুলছে আবার সিংহ, হাই তুলছে খুব, হয়তো বেচারা ঘুম পেয়ে গেছে মনে হয়।
দেখো কত রকমের পাখি রয়েছে, দেখো এই নীল নীল রঙের পাখি, অনেকগুলো পাখিদের নাম ছিল কিন্তু ঠিক জানি নাম। এখানে লাভ বার্ডস আছে দেখো, দেখতে পাচ্ছ, এগুলো দেখতেও ভালো লাগে, বেশ জোড়া জোড়া কি সুন্দর পাখিগুলো বসে আছে, খুব সুন্দর লাগে দেখতে। এই পাখিটার নাম তো ঠিক মনে পড়ছে না, ওখানে দেওয়া ছিল, আমার ঠিক এখন খেয়াল নেই, খেয়াল করছে না। অনেক রকমের পাখি ছিল, খুব কিচিমিচি করছিল পাখিগুলো। এটা হচ্ছে রাজহাঁস, এক ধরনের রাজহাঁস। হাতি আমরা সবাই জানি খুব অলস প্রাণী, অলস প্রকৃতির প্রাণী। হাতি দেখো শুয়ে রয়েছে, অনুমতি নড়ছেই না ওখান থেকে, নিচে যে হাতিটা শুয়ে আছে ওইভাবেই শুয়ে আছে, অনেকক্ষণ ধরে ওইভাবেই ছিল ওরা। তো যাই হোক, ধীরে ধীরে ওরা পরে আবার উঠে দাঁড়িয়েছিল, সেটা আমার ছবিতে তোলা হয়নি। এবার আমরা অনেক কষ্টে ট্যাক্সি পেলাম, একটা ট্যাক্সিতে করে যাচ্ছিলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামের উদ্দেশ্যে। ওলা পাচ্ছিলাম না, উবের পাচ্ছিলাম না, একটা ট্যাক্সি, কোনো ট্যাক্সি পাচ্ছিলাম না, খুব কষ্টে আমরা এই ট্যাক্সিটা পেয়েছিলাম। তো এখান থেকে চটপট আমরা, তখন বিকেল হয়ে গেছিলো, চটপট আমরা কিছু খেতেও পারিনি সেভাবে, যা হোক না খেয়েই চটপট ছুটলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামের উদ্দেশ্যে, কারণ ওটা যদি বন্ধ হয়ে যায়, লাস্ট শোটা আমরা ধরেছিলাম। তো চলো যাই ওখানে। এবার এখানে আসলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে, চলে এসেছি, এসে খুব খিদে পেয়ে গেছে। তো আমার বর বললো চল আমি একটু এগ রোল খেয়ে নিই, তো ভাবলাম তাহলে এগ রোলটা গরম গরম এগ রোল খেয়ে নিই, খুব খিদেও পেয়েছে। বাবা বললো যে আমি এগ রোলটা পরে খাচ্ছি, তোরা নিয়ে নিয়ে আয়, আমি টিকিট কাটতে গেলাম। তো বাবা টিকিট কাটতে গেছিলো, এই যে দেখতে পাচ্ছ বিড়লা প্ল্যানেটোরিয়াম, বাবা টিকিট কাটছিল, আমরা সব এগ রোল খাচ্ছিলাম, দেখো দাঁড়িয়ে আছি, লাইনে দাঁড়িয়েই খাওয়া শুরু করে দিয়েছিলাম, এতটাই খিদে পেয়েছিলো বুঝতেই পারছ। বাবা আছে, বাবাও খাচ্ছিলো দেখতেই পাচ্ছ। এবার আমরা ঢুকে গেছি বিড়লা প্ল্যানেটোরিয়ামে, সবাই চারজন মিলে একটা সেলফি তুললাম, দেখো ভিতরটা কী সুন্দর, অসাধারণ, একটা নতুন ধরনের অভিজ্ঞতা। আমি আমার বর আছি এখানে, দেখো আমি আমার বোন দুজনে মিলে একটু মাথায় মাথা ঠেকিয়ে ছবি তুলছি, দেখো আমার আমার সেলফি তুলছে, সেটা বোন তুলেছে, বাবা আর বোন বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে বেরিয়ে লাস্ট সেলফি আমাদের এটা। তো বন্ধুরা, এখানেই আমরা ব্লগটা শেষ করছি। আর কেমন লাগলো তোমরা জানিও, কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আমাকে সাপোর্ট করো, আমাকে এই চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে আরও সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ, বাই।